বিশ্ব রাজনীতিতে কেউই সুযোগের সদ্ব্যবহার করতে পিছুপা হয় না, যেমনটা ইউক্রেন যুদ্ধের পেছনে আমেরিকা ও ব্রিটেনের ফায়দা রয়েছে। তো ওদিকে ইউক্রেন যুদ্ধ আরব দেশগুলোর জন্য বিশ্বকে নিজের স্বেচ্ছা চাইতে দেখানোর একটা সুযোগ। আমেরিকা বলে, গোটা বিশ্ব ঘোর সংকটে রয়েছে আর দ্রব্যমূল্য বৃদ্ধির হার সমস্ত সীমা ভেঙে আকাশ ছুঁয়েছে। এক্ষেত্রে বিশ্বের দেশগুলোকে একে অপরের প্রতি সহযোগ মজবুত করা উচিত আর ভারতের খাদ্য সামগ্রীর ওপর প্রতিবন্ধকতা লাগানোর মতো পদক্ষেপ নেওয়া উচিত নয়। কিন্তু ভারতকে উপদেশ দেওয়া আমেরিকাকে প্রথমে নিজের তেলের উৎপাদনকে বাড়িয়ে তেলের মূল্যকে নরমাল রাখার চেষ্টা করা উচিত। কিন্তু ভারতকে উপদেশ দেওয়া আমেরিকা নিজেই কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি। ওদিকে ইউরোপীয় দেশগুলো বলে, ভারতের গমের ওপর প্রতিবন্ধকতা লাগানো উচিত ছিল না, কারণ এর ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। কিন্তু ওই ইউরোপীয় দেশগুলোই নিজের আনাজ ভান্ডারের এক ফোঁটাও আনাজ বাইরে যেতে দেয়নি। ওদিকে ভারতের সঙ্গে নিজের সহযোগকে মজবুত বানানোর বড় বড় দাবি করা সৌদি আরবও সুযোগের ফায়দা নিয়ে বিশ্বের অবস্থাকে সামান্য করার জায়গায় বিশ্বের অবস্থাকে আরো বেশি বিগড়ে দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে। কারণ সৌদি আরব ঘোষণা করেছে যে এখন সে তার কাঁচা তেলের মূল্যে বৃদ্ধি ঘটাবে। ওদিকে সৌদি আরব বিশেষ করে এশিয়ান দেশগুলোর জন্য কাঁচা তেলের দামে সবচেয়ে বেশি বৃদ্ধি করার ঘোষণা করেছে। মানে আগামী মাস থেকে ভারত আরব দেশগুলোর থেকে যা তেল কিনবে সেই তেল প্রচন্ড দামি হবে। যেমনটা সদ্যই রাশিয়ার তেল কোম্পানিগুলো ভারতকে সস্তায় তেল দিতে অস্বীকার করেছে, যেটা ভারতের জন্য কোনো ঝটকার থেকে কম ছিল না। কিন্তু এখন সৌদি আরবও এমন সুযোগের ফায়দা নিয়ে আগামী মাস থেকে দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে, যা ভারতের জন্য বড় সড় ঝটকার থেকে কম নয়। যদিও আমাদের প্রতিবেশী চীনের এতে কোনো সমস্যা হবে না, কারণ চীন আগেই ইরানের থেকে 25 বছরের জন্য $400 বিলিয়ন বিনিয়োগের সমঝোতায় ইরানের সস্তা তেলের ডিল করে নিয়েছে। কিন্তু আমেরিকান প্রতিবন্ধকতার কারণে ভারত এই সময় ইরানের থেকে তেল নিচ্ছে না। কিন্তু এখন সময় এসে গেছে যেখানে সবাই কেবল নিজের ফায়দা দেখতে চায়, সেখানে এখন ভারতকেও ইরানের ওপর লাগা আমেরিকান প্রতিবন্ধকতাকে এড়িয়ে গিয়ে ইরানের থেকে তেল কেনার মতো পদক্ষেপ নেওয়া জরুরি। আপনারাও কি আমাদের সঙ্গে একমত? যদি ভারত এই সিদ্ধান্ত নিয়েই ফেলে তাহলে আমেরিকার রিয়াকশন কি হতে পারে বলে আপনার মনে হয়? কমেন্টে অবশ্যই জানান।